নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে আবার সকাল থেকে বৃষ্টি শুরু হয়েছে। গত 7 দিন ধরে লাগাতার বৃষ্টি হয়ে যাচ্ছে, কমছেই না। সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি, আজকে একটু মন খারাপ। মন খারাপটা কেন সেটা আপনাদের পরে বলছি। তো ফ্রিজ খুলে সবজি বের করছি। আজকে আমার কর্তার স্কুল খুলে গেল, তাই ও খেয়ে বেরোবে, তাই ওর জন্য রান্না বসাতে হবে। তো সবজিগুলো বের করে চলে আসলাম ডাইনিংয়ে। ডাইনিংয়ে দেখুন জলের বোতলগুলো সব ফাঁকা পড়ে আছে, এগুলোকে সব জল ভরতে হবে, তাই এগুলোকে একটু গুছিয়ে তারপর যাব সবজি কাটতে। আর এখন 7:30 মতো বাজে, কেউ ঘুম থেকে ওঠেও নি আর আমার কাজের দিদিও আসেনি। কাজের দিদি 7টার মধ্যে ঢুকে যায়, কিন্তু বাইরে এত বৃষ্টি হচ্ছে ও আসতে পারছে না। হয়তো আসবে, কিন্তু হয়তো একটু দেরি হবে, কারণ ও বাদ দেয় না, এত বৃষ্টি হচ্ছে তাও প্রতিদিন আসছে। তো এখানে চা বসিয়ে দিয়েছি আর সবজি কেটে নিয়েছি। এখানে বেগুন আর পালং শাক, পালং শাকের ঘন্ট করব, আলু পটলের ডালনা করব, আর কাঁঠালের বীজ, বেগুন, তারপর আলু আর কাঁকরোল দিয়ে একটা সবজি করব। আজকে সোমবার, নিরামিষ, তার জন্য এই নিরামিষ রান্নাগুলোই আজকে করব। আর চাটাও হয়ে গেছে, চাটা নামিয়ে রান্নাটা বসিয়ে দেব। 8টা মতো বাজে, এখানে পালং শাকটা বসিয়ে দিলাম, পালং শাকটা হতে থাক আর এর ফাঁকে আমি একটু চাটা খেয়ে আসি। বৃষ্টিতে কয়েকদিন একদম খুব বাজে অবস্থা, জামা কাপড় একটাও শুকাচ্ছে না। যাই হোক, পালং শাকটা হোক, আমি একটু চা খেয়ে আসি। কর্তা খেয়ে বেরিয়ে গেল, আর এই দেখুন আমার বেলকনির অবস্থা, একটা জামা কাপড়ও শুকাচ্ছে না, আর সারা বেলকনি জুড়ে শুধু জামা কাপড়। কাজের দিদি কাজ করে চলে গেছে, বাসনগুলো মেজে গেছে, ও আরেকবার আসে তো এসে ঘর মুছে দিয়ে যাবে বলেছে। রান্নাও হয়ে গেছে আর আজকে আমরা ব্রেকফাস্টে মা আমি খাচ্ছি ম্যাগি। তো আমরা ব্রেকফাস্টটা সেরে নিই, তারপর আবার আপনাদের সঙ্গে কথা হবে। তো এখন পুজো দিতে বসে গেছি, স্নান করে এসে আজকে গুরু পূর্ণিমা, তাই আমার তরফ থেকে সকল গুরুকে জানাই প্রণাম। তো আজকে জানেন সকালবেলায় এত বৃষ্টি আর আমার একটাও ফুল ছিল না পুজো দেওয়ার মতো, কিছুতেই বেরোতে পারছে না। বাজারে যাব যে ফুল নিয়ে আনতে, হাজব্যান্ডও যেতে পারছে না, আমিও যেতে পারছি না। তো হঠাৎ করে দেখছি আমার কাজের দিদি আমার জন্য ফুল নিয়ে এসেছে, ঠাকুরের ফুলের জোগাড় ঠাকুর নিজেই করে নিয়েছে। হঠাৎ করে কাজের দিদি যখন এসে বলল বৌদি তোমার জন্য ফুল নিয়ে এসেছি, আমার এত ভালো লাগলো। আর আজকে আপনাদেরকে বললাম না যে আজকে আমার মনটা একটু খারাপ সকালবেলার থেকে, তার কারণ আজকে আমার মা কোচবিহার চলে গেল বাড়িতে। 1.5 মাস মা ছিল, একসাথে সময়টা ভালোই কাটছিল, তার জন্যই আজকে আমার মনটা খারাপ। যাই হোক, খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন একটু রেস্ট নেব, আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সঙ্গে কথা হবে। আজকের মতো এখানেই রাখছি।